কিন্তু দুই প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। সহিহ সহিহ ইবনে হিব্বান সিলসিলাতু সহিহ অসংখ্য সহিহ হাদিসের কিতাবের মধ্যে এটা আছে। নামাজ পড়বেন, দ্বারা মর্যাদা বৃদ্ধি করবেন, গুনাহ মাফ করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের সামনে আসতেছে। লাইলাতুন নিসফ মিন শাবান কথা বলেন ঠিক কি না? এই শাবান মাস চলতেছে, মাত্র কয়েকদিন পরে সেই লাইলাতুল বারাত আসতেছে, মুক্তির রাত। যে রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী এই লাইলাতুল বারাত এই শবে বরাত আসবে, তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাও, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলা নামাজ আদায় করো আর দিনের বেলা তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ বিহামদি। কেন কেন রাতের বেলা কেন দাঁড়াবে, রাতের বেলা কেন নামাজ দাঁড়াইবা? নির্জন আল্লাহর সঙ্গে মোলাকাত করবা, সকল প্রান্তিকতা, সকল আনুষ্ঠানিকতা, সকল জাকজমক আনুষ্ঠানিকতা, সটকাবাজি, হালুয়া রুটি, অনুষ্ঠান, এই বিরিয়ানি, তেহারি, এই সব কিছু ছেড়ে দিয়া যত নির্জনে আল্লাহর বান্দা রাতের বেলা আল্লাহর সঙ্গে মোলাকাত করবে, আবাদত করবে, আল্লাহ পাকের কাছে সে তত বেশি গ্রহণযোগ্য হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল বারাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছাকাছি হয়, বেশি মনোযোগী হয়, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক ওই শাবে বরাতে আল্লাহ পাকের সকল বান্দাগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। ইল্লা লি মুশরিকিন, না মুশাহিন, তবে মুশরিক আর মুশাহিনকে আল্লাহ পাক ক্ষমা করে না, সব মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে। এই জন্য ওই রাতে নামাজে দাঁড়াও, দিনের বেলা রোজা রাখো, শুকর আদায় করো আল্লাহর দরবারে, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, যে কোনো আমল করতে মনে চায় সেটাই করো। নির্দিষ্ট কোনো আমল নাই, নির্দিষ্ট কোনো পদ্ধতিও নাই, নির্দিষ্ট কোনো সংখ্যা রাকাত নাই যে ছয় রাকাত পড়তে হবে, বারো রাকাত পড়তে হবে, বিশ রাকাত পড়তে হবে। প্রত্যেক রাকাতে সুরায় ফাতিহার সঙ্গে তিলহুল কুলহু আল্লাহ তিনবার পড়তে হবে, অমুক সুরায় তোবার পড়তে হবে, এই ধরনের নির্ধারিত কোনো পদ্ধতি এই শবে বরাতের নামাজ মধ্যে নাই, নির্ধারিত সংখ্যাও নাই, নির্ধারিত আবাদতও নাই। যেই আবাদত আপনার মনে চায়, আপনি নামাজ পড়তে মনে চায় কিছুক্ষণ নামাজ পড়েন, আপনার তেলাওয়াত করতে মনে চায় আপনি তেলাওয়াত করেন, ঘুম আসছে আপনি ঘুমান, বাধ্যবাধা না আবার উঠেন, আপনি আবার জিকির করেন, তাসবিহ করেন, যা মনে চায় তাই করেন, রাত শেষ শেষ রজনী পর্যন্ত আল্লাহ পাক আপনার ডাক শুনবে, আপনার আবাদত বন্দী কবুল করবে। এছাড়া যা কিছু হয়, ফটকাবাজি, লাইটিং, আলোক সজ্জা, হালুয়া রুটি, ভালো খাবার, আজকে রাত্রে ভালো গোস্ত খাইলে, হালুয়া রুটি খাইলে সারা বছর হালুয়া রুটি খাওয়া যাবে, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন, এগুলো ভ্রান্ত ধারণা, এগুলো জাল কথা, এগুলো হাদিস এবং সুন্নাহ সমর্থিত কথা নয়। আজকে আমরা ইবাদত বন্দিগি, নামাজ বন্দিগি সব বাদ দিয়া আনুষ্ঠানিকতা আর জাকজমকের ভিতরে পড়ে গেছি, কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে বিরিয়ানি বন্টন আর বিরিয়ানি পাকানো আর মিষ্টির টাকা উঠানো আর লাইটিং করা আর ফটকাবাজি করা, এইসবের মধ্যে আমাদের সারা রাত ব্যয় হয়ে যায়। এক মসজিদ থেকে আরেক মসজিদ, কোন মসজিদে কয়টায় মোনাজাত হবে আমরা এই খবর রাখি, তারপরে যুবকগুলো দল দল এক মসজিদে মিষ্টি নিয়ে আরেক মসজিদে যায়, তারপরে জুতো ওসুলি করে, কথা কোন ঠিক কিনা? আবার সারা শহর ঢাকা শহর ফ্রি থাকে, ব্যানগাড়ি দিয়ে ঘুরে, রিক্সা দিয়ে ঘুরে, এটা কোনো পিকনিকের রাত নয়, ইবাদতের রাত, গুনাহমাফের রাত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিনা মুশাহিন, আল্লাহ পাক এই রাত আল্লাহর বান্দা থেকে ক্ষমা করে, ক্ষমার রাতে আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমাদের জিন্দেগিতে গুনাহের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু দুই প্রকার মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবে না। সহিহ সহিহ ইবনে হিব্বান সিলসিলাতু সহিহ অসংখ্য সহিহ হাদিসের কিতাবের মধ্যে এটা আসছে। এক নম্বর হলো মুশরিক, যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবে না। শিরিক কাকে বলে একটা উদাহরণ দেই, যে আল্লাহ পাকের সাহায্য চাইতে হবে, আল্লাহ পাক ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারে এই বিশ্বাস যদি কেউ রাখে সে মুশরিক হয়ে যাবে, আল্লাহ পাক চাইলে দেয় আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে তাহলে এই বিশ্বাস রাখলেও সে মুশরিক হয়ে যাবে। যে পীরের কাছে গেলে, খাজার কাছে গেলে, কবরে গেলে, মাজারে গেলে পাওয়া যাবে, তারপরে খাজার দরবারে খালি হাতে ফিরে না, এই চিন্তা ভাবনা এই বিশ্বাস যদি কেউ রাখে মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলবেন না? কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করেছেন, মুস্তাদ আহমদের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেছেন, ইবনে আব্বাস ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি তোমার চাইতে হয় আল্লাহর কাছে চাও, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, ওয়া ইযা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আইয়ান ফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, ওয়া লাউ ইজতামাউ আলা আইয়া দুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, দুটা পৃথিবীর সব মানুষ যদি তোমার কোনো উপকার করার জন্য একত্রিত হয়, ওই দুই
উপর করতে পারবে আল্লাহ পাক যা তোমার তাকদিরে রেখেছে পৃথিবীর সব মানুষ যে তোমার কোনো ক্ষতি করতে চায় পারবে না ততটুকু ক্ষতি হবে যা আল্লাহ পাক তোমার তাকদিরে রেখেছে রুফিয়াতুল আকলাম ওয়া জাফাতিস সুহুক পরিবর্তন হবে না দুনিয়ার কোনো মানুষ তোমার উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না যদি কেউ মনে করে যে করতে পারে তাহলে মুশরিক হয়ে যাবে নাউজুবিল্লাহ জোরে বলেন এই মুশরিকদেরকে আল্লাহ পাক এই সবে বড় তো ক্ষমা করবে না তারপরে মুশাহিন হিংসুককে আল্লাহ পাক ক্ষমা করবে না এই ক্ষমার রাতে আমরা আল্লাহর কাছে বেশি ক্ষমা চাইবো তাহলে এই তিনটা আমলের কারণে কি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি হয় দরাজাত আর সম্মান বৃদ্ধি হয় কি বললাম একটা হচ্ছে সালামের প্রচলন করা দুই নম্বর মেহমানদারি মানুষকে খানা খাওয়ানো তিন নম্বর হলো দুনিয়ার সব মানুষজন ঘুমায় যায় রাতের বেলায় নির্জন আবাদত বন্দীগীর মধ্যে কি হয়ে যাওয়া লিপ্ত হয়ে যাওয়া নির্জন আবাদত বন্দীগীর জন্য আমরা সবাই বরাতকে কাজে লাগাবো নির্জনতাকে আমরা মসজিদে জামায়াত হয়ে হট্টগোল করার কোনো প্রয়োজন নাই প্রত্যেকে নিজ নিজ জায়গায় নিজ নিজ ঘরে যে যত বেশি গোপন আবাদত করবেন তার আবাদত আর মন আল্লাহকে তত বেশি দামি হবে তত বেশি কবুল হবে সুবহানাল্লাহ বিহামদিহি।